আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি গোলাম মোস্তফা, আছি বিগি নিউজের সাথে। সারা বিয়ের বিষয়ে আমার মতো সিদ্ধান্ত নিলে কুশিয়ে থাপ্পড় মারব। অমিতা বিস্তারিত জানতে বিগি নিউজের ডেস্ক রিপোর্টে। এখনো পর্দায় না হলেও বাস্তবে বলিউডের অন্যতম মামি জুটি হলেন অমিতা সিং ও সারা আলী খান। সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন অনুষ্ঠানে সারার মুখেই উঠে আসা মামের নানা মজার খুনসুটির কথা। তবে স্বভাবের দিক থেকে একেবারে মায়ের বিপরীত সারা। অমিতা অসম্ভব অন্তর্মুখী মানুষ, সারা ততোধিক মিশুকে। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা তার সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় অনেকটাই বেশি। সাইফ আলী খানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর দুই ছেলে মেয়েকে একাই বড় করে তুলেছেন অমিতা। বিদেশ থেকে পড়াশোনা করে এসে অভিনয়কে পেশা বেছে নেন সারা। বেশ অনেকগুলোই সিনেমা ইতোমধ্যে করেছেন তিনি, জনপ্রিয়তা পেয়েছেন। তবে মা অমিতার চিন্তা মেয়ের বিয়ে নিয়ে আগে ভাগেই মেয়েকে সাবধান করে দিয়েছেন, কথা না শুনলে চর কষিয়ে দিতে পারেন এমন সম্ভাবনার কথা জানান অমিতা। সাইফ আলী খান ও অমিতা সিংয়ের বয়সের পার্থক্য প্রায় 12 বছরের। 80-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী অমিতা অন্যদিকে ব্রিটেন থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে ক্যারিয়ার শুরুর আগেই অমিতার প্রেমে পড়েন সাইফ। 1991 সালে সাত পাকে বাঁধা পড়েন তারা। বেশ চুপি চুপি বিয়ে করেন দুজন। যতটা দ্রুত তারা প্রেমে পড়েন তত তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলেন, কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। সাইফের প্রথম সিনেমা মুক্তির 2 বছর পর 1995 সালে কন্যা সারার জন্ম হয়। ক্যারিয়ারে এগিয়ে যেতে না পারলেও সাইফের সঙ্গে বিভিন্ন সময়ে নারীদের নাম জড়িয়ে পড়ত বলে বলিপাড়া সূত্রে খবর। এমনকি অমিতার সঙ্গে সম্পর্কে আসার আগে অনু অগ্রওয়াল এবং মুনমুন সেনের মতো বড় মাপের তারকাদের সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়েছিলেন সাইফ। সাইফ এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার উপার্জন কম হওয়ার কারণে দিনের পর দিন তাকে কড়া কথা শোনাতেন অমিতা। ধীরে ধীরে তাদের সম্পর্ক বিষিয়ে যেতে থাকে। ছেলে ইব্রাহিমের জন্মের বছর 2-এর মধ্যে বিয়ে বিচ্ছেদ হয় সাইফ অমিতার। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে নিজের বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে সারার মা বলেন অল্প বয়সে মেয়ে বিয়ে করলে একদম সমর্থন করবেন না। অমিতার কথায়, সারা যদি বিয়ের বিষয়ে আমার মতো সিদ্ধান্ত নেয় কষিয়ে একটা থাপ্পড় মারব আমি। মারিয়া তাসমিন লীরা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।